সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতি করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জিয়াউর রহমান ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ শুরু হতো না, অথচ তাঁকে নিয়ে আওয়ামী লীগ কটাক্ষ করে বলেও মন্তব্য মির্জা ফখরুলের। নিজেদের ভুল ত্রুটি ভুলে গিয়ে নেতাকর্মীদের সংগঠিত হয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। লুটপাট করে পাচার করে শেষ করে দিচ্ছে, এটাকে প্রতিরোধ করতে না পারলে আমাদের স্বাধীনতা দায়িত্ব থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে, দাবিদার রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার আজকে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করার সরকার নয়, আওয়ামী লীগ সরকার আজকে একটা দাবিদার সরকারে পরিণত হয়েছে।